সো আজকের ভিডিও তোমাদের এটা মানে ইমেজগুলো সেভ করা শেখাবো। অনেকে হয়তো পারেন না সেভ করতে, কারণ যারা সম্পূর্ণ ভিডিও দেখে আমি শেষে সেভ করে দেখাই দিই, তোমরা হয়তো কেউ দেখো না সম্পূর্ণ। আর সবার জন্য না কিন্তু, এটা যারা সম্পূর্ণ দেখে না তাদের জন্য, সে মানে কি বলবো, তাদের কিছু শিখাই দেবে, মানে ভিডিওটি যে সম্পূর্ণ দেখে না তো সে তো শেখার জন্য আসে নাই, এই জন্য আর কি জানতে পারে না যে কীভাবে সেভ করতে হয়। মনে করো সাপোজ এইটা ফোল্ডার, এটার ফোল্ডারের নাম দিতে পারো, এগুলো আমি রিমুভ করে দিই, আমি আস্তে আস্তে শিখাচ্ছি তোমাদের। মনে করো এটা ব্যাকগ্রাউন্ড থাম্বনেল, মনে করো এটা, তারপর এই এই যে ওকে, সবগুলো কাজ ওকে, চাইলে মাউস ডাউন করে দিতে পারো, সিম্পলও রাখতে পারো, কারণ তোমার কাজের জন্য এটা চেঞ্জ করা লাগতে পারে পরবর্তীতে, তোমরা চেঞ্জ করতে পারবা যেন, সেই জন্য মাউস ডাউন করে এখন দেখাই না, হয়তো আগে দেখাইতাম। এই ডান অপশনে ক্লিক করবো, করার পর এখানে কী লেখা আছে, সেভ টু কপি। সেভ টু কপি করলে হলে দুটো কপি হয়ে যাবে, আর সেভ করলে সেভ হয়ে যাবে আর কি, আর ডোন্ট সেভ করলে মানে এটা ফাইলে আর থাকবে না যদি সেভ না করো। এখন সেভ করব, সেভ করার পর আমাদের সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর এই যে দেখো, এখানে ইমেজ আইকন আর হচ্ছে শেয়ার আইকন দেখা যাচ্ছে, দুইটা এখানে। সো তোমরা কী করবা, এই যে এখানে প্রথমে ক্লিক করবা, শেয়ার আইকনে ক্লিক করবা। করার পর আমি বেসিকভাবে বোঝাচ্ছি, তোমরা ভালোভাবে বুঝবা, আর আমার ট্রান্সলেটর ফলো করবা। দেখো শেয়ার অ্যারোতে ক্লিক করবা, করার পর দেখো সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারিতে ক্লিক করবো। করার পর তোমরা এটি কোন ফর্ম কোন ফরম্যাটে সিলেক্ট করতে চাও, আর এটা কিন্তু পিএনজিতে আসছে, এই সাইডের যেটা আর কি রোস্টিংয়ের জন্য বানাইছিলাম ওটা ক্লায়েন্টের জন্য, সো এটা কিন্তু পিএনজিতে আসছে, আর এটা জিপিজিতে, জিপিজিতে সিলেক্ট করার পর আমরা যে প্রজেক্টটা সিলেক্ট করতে চাই সেটা সিলেক্ট করবো, দেন এইখানে সিলেক্ট করবো, দেন এই দেখেন ওয়ান সিলেক্ট হয়ে গেছে, এখানে সিলেক্ট করলে দুইটা সিলেক্ট হয়ে যাবে, এটা দরকার নেই যে এটা যেহেতু পিএনজি, আর এটা যদি জিপিজিতে সেভ করো তাহলে পিএনজি হবে না। সো তারপর আমরা এটাকে ওকে করে দেবো, এই দেখো আমাদের সেভ হয়ে গেছে এটা। আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য অনেক দুঃখিত, সাউন্ডের জন্য অনেক দুঃখিত, কারণ ব্যাকগ্রাউন্ড সাউন্ড খারাপ আসতে পারে, আমি ডিটেক্ট ভয়েস দিচ্ছি এখানে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই এই ক্যারেক্টারটি এটা পিএনজিতে আসছে, এই যে শেয়ার অপশনে ক্লিক করবো, সেভ টু গ্যালারিতে ক্লিক করবো। করার পর এটাকে সিলেক্ট করবো, আগে প্রথমে এইগুলো করবেন, তারপর এটা সিলেক্ট করবো। করার পর আমরা এটা পিএনজিতে সিলেক্ট করবো, এই যে পিএনজি সিলেক্ট করার পর দেন আমরা ওকে করে দেবো, তাহলে আমাদের পিএনজিতে সেভ হয়ে যাবে। আশা করি এটা নিয়ে আর কোনো কারোর প্রবলেম থাকবে না। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সো দেখার জন্য তোমার একটা ভিডিওতে খোদাহাফেজ।